আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুবই সহজভাবে বিয়ে বাড়ির মতো মুরগির রোস্ট, তাই প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি দুইটা পিস নিয়ে নিয়েছি, লেগ পিস, এটা আমি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করতেছি। স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, ঝালটা যে যেমন খাবেন সে তেমনটাই দিবেন। তো এভাবে দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এই যে খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, একটু ভিতর দিক দিয়েও লাগিয়ে দিবেন। তো তেল গরম বসিয়ে রেখেছিলাম আমি। তো এখন আমি যে মুরগির পিসগুলো এটা দিয়ে দেব, এভাবে করে দুইটা পিসে আমি দিয়ে দিলাম। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে ভেজে নেবো 4 থেকে 5 মিনিটের মতো। তো দেখুন একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দেবো। তো একটু সাবধানে উল্টে দিতে হবে, এভাবে করে উল্টে দিলাম। এবং অপর পাশটা আমি খুব সুন্দর করে লালচে করে এভাবে ভেজে নেব। তো দেখুন এই সাইডটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই মুরগির যে এই পিসগুলো এটা নামিয়ে নেব, এবং যে এই মুরগি ভেজে রাখার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ওই তেলটাই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, এবং দেখুন পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এবং যে তেলটা অবশিষ্ট ছিল এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো, আদা এবং রসুন বাটা, এটা আমি উঁচু করে 1 চা চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু আগে মরিচের গুঁড়িটি দেওয়া ছিল। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে ভেজে নিচ্ছি মশলাগুলো। তো আমি দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের মশলা, এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের থেকে একটু বেশি, 1.5 টেবিল চামচের মতো। এটা না দিলেও হবে, এটা স্কিপ করলে কোনো সমস্যা নাই। এবং এখন দিয়ে দিলাম টমেটো সস, এটা হোমমেড, এটা আমি নিজের হাতে তৈরি করেছি, এবং এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, এবং যে মুরগির পিসগুলো ভেজে রেখেছিলাম ওই দুইটা দিয়ে দিলাম, দিয়ে একটু 1 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এবং রান্না যেহেতু কোনো টক দই ইউজ করছি না, এই জন্য আমি গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম 1 ফাঁড়ি লেবু চেপে দিয়ে এটা দিয়ে দিলাম, এতে করে টক দইয়ের কাজ করবে। এবং একটু নেড়েচেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে আমি ঢেকে নেব। এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এখন অপেক্ষা করব বলক চলে আসার জন্য। তো দেখুন বলক চলে এসেছে, আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইখান থেকে বেশি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখুন 5-7 মিনিটের মতো আমি চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিয়েছি, এবং আমার রোস্টটা এই যে এরকম হয়ে গেছে দেখুন। তো এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখন নামিয়ে নেব রোস্টটা, আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজভাবে আমি রেসিপিটা তৈরি করে দেখালাম। এটা আপনারা ইফতারিতেও রাখতে পারেন, সাথে সাদা পোলাওটা, এবং ঈদের দিন তো অবশ্যই ঝটপটে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।